বিশেষ করে আজকের এখনের ভিডিওটি হচ্ছে যারা এই যে গ্রিল ওয়ার্কশপের মধ্যে টানা গ্রিল বা কলসোল গেট অর্ডার করবেন তাদের জন্য, কেননা তাদের জন্য 2 টাকা বেশি হলেও আপনি যে দোকানে অর্ডার করেন না কেন, আপনাদের এই কেচির মালগুলা, এই কেচির মালগুলো আসলে রং করে ফেলতে বলবেন, প্রয়োজন 1,000 2,000 3,000 4,000 টাকা বেশি দেন, কেননা কারণ এগুলো যখন গেটে কমপ্লিট ফিটিং হয়ে যাবে তখন কিন্তু এগুলো রং করা সম্ভব হয় না, কিছু হবে আর কিছু অংশ থেকে যাবে, তো সেই কারণে আর কেউ তো কোনো একজন ওয়ার্কশপ তো আসলে লস দিয়ে তো করবে না, ওনার থেকে ওইটা ওইখান থেকে আসলে লাভ করতে হবে, তো লাভ করে তো আসলে যদি রেট যদি কম হয় তাহলে তো আপনাকে বাড়তি কোনো জিনিস ব্যবহার করা কোনো কোনো প্রকারে এটা ওনার পক্ষে সম্ভব না, তো সেজন্য যেমন আমরা এখানে করেছি, এখানে দেখেন চ্যানেল, এদিকে আসো এদিকে আসো, এই যে আমরা এই চ্যানেলগুলো এখন বসাবো, এখানে আমরা এদিকে করি নাই, এদিকে করি নাই কারণ এগুলো আমাদের ফিটিং করার পরে এদিকে করা যাবে, কিন্তু এখানে ভিতরে আর করা যাবে না, কারণ এগুলো যখন আমরা ফিটিং করে দেবো বসায় যখন দিব, এভাবে করে যখন বসায় দিব এগুলো যখন বসাবো আমরা এখানে রং করার কোনো সুযোগ নেই, আমরা আগে রং করে দিয়েছি এই কারণে, কারণ জিনিসগুলো যাতে ভালো হয় আমরা কিন্তু এই এই রংটার জন্য শুধু এই যে ফিটিংয়ের আগে রং করার জন্য শুধু 2,500 টাকা রেট বাড়তি নিয়েছি, আমাকে আমাদেরকে পার্টি দিয়েছে, আমাদের পার্টি দিয়েছে, আমার একুরেট মাল হতে হবে, একদম কাজের ফিনিশিং এবং টেকসো হতে হবে, তার মানে এটাই এই রংটা করার একটা টেকসোর একটা অংশ, এই রংটা টেকসো করার একটা অংশ, যেই কারণে এটা কোনো প্রকারেই আপনি যখন গেটটা ফিটিং করে ফেলবেন কোনো প্রকারে সম্ভব না এখানে ভিতরে রং করা, কারণ এগুলো যদি হয়ে যায় আপনি কোনো প্রকারে চ্যানেলের ভিতরে চ্যানেল দিয়ে করুন কিংবা অ্যাঙ্গেল দিয়ে করুন কোনো প্রকারে করা সম্ভব না, যেমন এই এই যে দেখুন আমরা এখন এগুলো জোড়ার জন্য আর পূর্ণাঙ্গ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা করে নিতে পারবেন, আমার আজকের এই ভিডিওটার তারিখ, বিশেষ করে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে তারিখ আমি উল্লেখ করে থাকি, আজকে হচ্ছে আজকে তারিখ হচ্ছে 15 তারিখ 3 মাস 2023, হ্যাঁ, আর রেটের ক্ষেত্রে হয়তো বাজার যেহেতু উঠানামা সেক্ষেত্রে হয়তো রেট বাড়তেও পারে কমতেও পারে, এখন আমরা 2,500 টাকা নিয়েছি, এই পরবর্তী হয়তো রেট বাড়লে সময় বাড়লে, কারণ রেটটা দিতে হবে এই জন্য, আবার একজন লোক বলবে এখানে 2,500 টাকা লং রং ইউজ হয়েছে কিনা, তা আসলে 2,500 টাকা যদি রং যদি ইউজ না হয় কারণ এটার জন্য আমাকে 2 দিন অপেক্ষা করতে হচ্ছে, তো 2 দিন যদি অপেক্ষা করতে হয় তাহলে আমার এখানে স্টপ স্টপের বিলটা বাড়তেছে, তারপরে আমার যে কাজ স্টপ আছে তো সেক্ষেত্রে এটা নিতেই হবে, কেউ যদি বলে তাহলে তো আমার তো আর করার কিছু নাই, কিন্তু যাই হোক আপনারা কাজটা করার সময় একটু ভালোভাবে করবেন, ভালোভাবে করে আপনার যে প্রতিষ্ঠানে দেন না কেন ওনার সাথে ভালো করে কথা বলে আপনি এভাবে কিছু টাকা বাড়তি দিয়ে আপনি পূর্ণাঙ্গ রং করে নিতে পারেন, চ্যানেলে শুধু বিষয়টা না, অ্যাঙ্গেল হতে পারে চ্যানেল হতে পারে, যদি হয় তাহলে আপনার এই জিনিসটা টেকসো হবে, যদি রং যদি না হয় হয়তো 5 থেকে 7-8 বছরের মধ্যে এটা জোরে পড়ে যেতে পারে, আর যদি রং যদি হয় রং তো দিবে না, এই পরবর্তীতে আবার রং করেন কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে যে মরিচাটায় আসার সম্ভাবনা ছিল হ্যাঁ এটা আর আসবে না, আর এর পাশাপাশি যদি সম্ভব হয় আপনি যদি আরও যদি বাড়তি দেন একবার রং করে এগুলো রেখে দিয়ে 1-2 দিন পরে আবার যদি রং করা হয়, আমাদের এগুলো কিন্তু 2 বার রং করা হয়েছে, আমাদের এগুলো কিন্তু 2 বার রং করা হয়েছে, যেহেতু 2 বার এখানে রঙের কোনো আসলে এই এটা তো ভিডিও করি নাই, ভিডিও করলে আমি দিয়ে দিতাম, তো এর পরবর্তীতে আমরা আবারও করব, যেমন আমাদের এগুলো পর্দা আমরা এগুলো দোকানের করেছি, এগুলো পর্দা আমরা দোকানের করছি, করার কারণ এই যে ভিতর সাইড এটা আমরা ভিতর সাইড লাগাবো, কারণ ওই যে চ্যানেলের মধ্যে যদি বসায় তখন ভালোভাবে হয় না, এই যে ভিতর ভিতর সাইড আমরা করে দিয়েছি, পরবর্তী লাগানোর সময় এই বাই সাইড, এই বাই সাইড আমরা পরে করব, এটা বাই সাইড করা যাবে পরে, কিন্তু ভিতর সাইড করা যাবে না পরবর্তীতে, সেই জন্য আমরা ভিতর সাইডে করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন একজন ওয়ার্কশপ আসলে লস দিয়ে করা কোনো প্রকারে সম্ভব না, সম্ভব না এই কারণে, কারণ ওনার থেকে তো এখানে একটা বেনিফিট আসতে হবে, কাজ করে ওই কাজ করে যদি বেনিফিট না আসে তাহলে উনি কাজ কার চাকরি করবে, এই যে আমরা এগুলো সব হ্যাঁ এগুলো সব রং করে ফেলেছি, এই যে এগুলো সব রং, এগুলো সব রং করে ফেলেছি, আগে যদি রং করা হয় তাহলে আপনার জিনিসটা টেকসো হবে, ভালো হবে, মজবুত হবে, জিনিসটা একটা যে পারমানেন্ট একটা জিনিস, 2-1 দিন তো জিনিস না, তো আপনারা এভাবে করে এই কাজ করবেন এবং এই ওয়ার্কশপের সাথে এভাবে করে কথা বলে কিছু টাকা বাড়তি দিয়ে আপনার এভাবে করে টেকসো যদি চান তাহলে এভাবে করতে পারবেন,
আর যদি টেকসই যদি না করেন, একটা জিনিস করলেন 2-3 হাজার টাকার জন্য আপনি জিনিসটা তো আর বরবাদ করে ফেলতে পারবেন না। যেমন আমাদের পুরাতন, যদি কেউ যদি করে থাকে তাহলে ওখান থেকে আপনারা একটু বাড়তি একটু অভিজ্ঞতা নিতে পারেন। আপনার আশেপাশে যদি থাকে কেউ রং করে করেনি, তো সেগুলো কীভাবে আছে, আর আপনি যদি করে থাকেন আপনারটা কীরকম আছে। অসংখ্য ধন্যবাদ, আর আমাদের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। ধন্যবাদ।